সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ইউটিউব চ্যানেল এবি টিভি বাংলায় দেখতেই পাচ্ছেন দুটি রাজা হাঁস এবং তাদের সাথে বাচ্চা আছে এটা তো একটা জোড়া নাকি বাচ্চা আছে কয়টা সাতটা বাচ্চা আছে আচ্ছা তো চলে যাচ্ছে আমরা একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি ওরা হয়তো ক্যামেরা দেখে ভয় পেয়েছে এই রাজা হাঁসটা পালা শুরু করেন কীভাবে আপনারা একজনের কাছে দুইটা বাচ্চা নিয়েছিলাম আচ্ছা বাচ্চা নেওয়ার পরে বাচ্চা নেওয়ার পরে দুই তিন মাস পরে ডিম দিছিল সাতটা সাতটা ডিমের থেকে সাতটা বাচ্চা হচ্ছে সাতটা ডিম থেকে সাতটা বাচ্চা হয়েছে নাকি হ্যাঁ এদের বাচ্চাগুলো কিভাবে ফুড়াইছে ডিমগুলা কিভাবে ফুড়াইছে ডিমগুলা যখন পারছে একটা করে যত্ন সহ খেরের উপরে জায়গা দিছি আচ্ছা যখন সাতটা ডিম পারছে আর বোঝা গেল আর ডিম পারবো না তখন খের দিয়ে আবার বোলের মধ্যে বড় গামলা মানে আমাদের দেশি মুরগিকে যেভাবে বলা বশানো হয় বোলের মধ্যে ওই গামলাতে একটা বোলের মধ্যে আটকেয়া রেখা দিছি আচ্ছা তো এই ডিমগুলো ফুটতে কতদিন সময় লাগলো ডিমটা ফুটতে সময় লাগছে 27 দিন 27 দিন এটা কি ন্যাচারাল পদ্ধতিতে ফুটলো নাকি হ্যাঁ আচ্ছা তো আপনাদের এই এগুলোকে কি ভ্যাকসিন করেন নাকি কোনো এগুলো ভ্যাকসিন করতে হয় না আমাদের গ্রামের তো তারপরও ফার্মে অন্য গাবিগুবি অনেক কিছু আছে তো তো ভ্যাকসিন দেওয়াই থাকে ভ্যাকসিন দিয়েই থাকে নাকি আচ্ছা তো এই যে আপনারা এগুলোকে বিক্রি করেন নাকি হ্যাঁ বিক্রি করি আচ্ছা তো এই যে এক একটা বাচ্চা যদি কেউ কিনতে চায় কিরকম দামে বাচ্চাগুলো বিক্রি হয় না এখন তো বর্তমান বাচ্চায় আলাদা বিক্রি করব না কারণ নিলে এক লগে বাচ্চা সহ জোড়া মানে পুরো এটা নিতে পারবে হ্যাঁ পুরো নিতে পারবে এছাড়া ছাড়া না আর যখন আলাদা হবে বড় হয়ে যাবে তখন দেখা যাবে আচ্ছা তো এই যে এটা যদি সব নিতে চায় কয়টা টোটাল নয়টা নাকি বড় দুইটা নর এবং নারী এবং বাচ্চা আছে বাচ্চার মধ্যে কি কি আছে বাচ্চার মধ্যে এখন তো ছোট আর

তো রাজা সব দাম কি এত হয়ে এটা অন্য প্রজাতি হলে চলতো কারণ আমাদের এখানে কিনু অন্য আইটেমের খাবার দিই না তো বুশি চাউল অনেক আর কি বিভিন্ন ধরনের জিনিস খেয়াতে হয় দাম কড়া জায়গা ভালো ভালো খাবার দিই এটা মনে করেন সবাই পালতে পারবো না ওই যারা শৌখিন ভালো খাবার দিবে তাদের জন্য আর কি এগুলো তাদের জন্য এটা এদেরকে কি কী খাবারটা দেন এগুলারে মনে করেন ভাত চাউল ধান আপেল ফল টল অনেক কিছু আবি আর কি কেটে ওনাদের সামনে দিই তার মানে আপনাদের লালন পালনে খরচটা অনেক হয় সেজন্য দামটা অনেক একটু বেশি হ্যাঁ আচ্ছা তো এই যে এই সবগুলো যদি কেউ কিনতে চায় এবং এই যে যদি আসতে চায় আসার ঠিকানাটা যদি একটু বলে দিতেন হ্যাঁ আসার ঠিকানা আটি আটি বাজার আমাদের পাশে আটি বাজার থেকে একটা টেম্পু বা অটো রিক্সা পন্ডু ঢাকার প্রথমে মহनपुरে আসতে হবে মহनपुर থেকে আটি বাজার হ্যাঁ আটি বাজার এসে আটি বাজার থেকে হিজলা আসতে হবে হ্যাঁ হিজলা রূপসিনগর পন্ডু পন্ডু টেকার কি 30 কা অটো 30 কা নিব আচ্ছা নিস্কা নিলেই দেখাই দিবে নাকি এই খামারটির নামটা কি খামারটির নাম হলো তাহের ব্যাপারি খামার বলে তাহের ব্যাপারি খামার হ্যাঁ ইসলাম মাঠে আয়েশা বললেই হবে হিজলা মাঠে এসে বললেই হবে স্কুল মাঠে আয়েশা বললে জিজ্ঞাসা করলে দেখাই দিবে ফার্মটা আচ্ছা তারপরে যদি ফোনে কেউ যদি আপনাদের সাথে একটু যোগাযোগ করতে চায় হ্যাঁ আপনাদের নাম্বারটা যদি একটু বলতেন হ্যাঁ নেন নাম্বারটা জিরো ওয়ান এইট আবার তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম চমৎকার একটি হাসের জোড়া

তিন মাস গেলে হচ্ছে বেশি পাবো কারণ একটা বাচ্চা তখন অনেক বড় হয়ে যাবে আচ্ছা তখন আরও বেশি বিক্রি করতে পারবো আরও বেশি বিক্রি করতে তখন দেড় লাখ টাকার কাছে বিক্রি করতে পারবো তখন দেড় লক্ষ টাকার কাছে বিক্রি করতে পারবো আচ্ছা ভাইয়া আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আপনাদেরকে আরেকটু কাছের থেকে আমরা দেখানোর চেষ্টা করতেছি হাঁসগুলোকে দেখুন চমৎকার চমৎকার সব হাঁসগুলো